ফেনী ফুলগাজী উপজেলার আমজাথাড় ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকায় ধানের খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশু সহ মা নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় চলছে শোকের মাতম। বুধবার সকালে ফুলগাছির ধর্মপুর গ্রামে সুমি আক্তার গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ ও সিয়াম পাশেই খেলছিল। এ সময় হঠাৎ ভেঙে পড়ে খড়ের গাদা, দুই সন্তান সহ চাপা পড়েন সুমি আক্তার। উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সুমি আক্তার বাহারাইন প্রবাসী মাহবুবুল আলম টিপুর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফুলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। খড়ের যে স্তূপ আছে সেটাতে হয়তো যে খড়ের মধ্যে যে বাঁশ থাকে পুরাতন বাঁশ সে টান দিয়েছিল, যে টানার পরে যে লাশটা পরে স্তূপটা ভেঙে তাদের এবং দুটা বাচ্চার উপরে, এবং তারা সেখানে সেই অজ্ঞাতসারেই লাশটা পড়েছিল। পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বলবো এই শোকাত ফ্যামিলির সঙ্গে সবাই যেন দোয়া করে। আমি আর আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি চেষ্টা করে যাব, ওদের জন্য যদি কিছু সহযোগিতা করার প্রয়োজন হয় আমি ওদের পাশে থাকবো। ডিবিসি নিউজ ডেস্ক।